আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমিও তো আল্লাহর রহমতে আমাদের অনেক ভালো আছি। আজকে আমি নতুন আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি নিয়ে আসছি, সঙ্গে মাছ ভুনাও আছে। আজকে রাতের খাবার আমাদের, তো দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করবেন। কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখানে আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখনকার মতো আমি এখানে রাখছি, তো আপনারা দেখতে থাকেন। ওকে, খুদ হাফিজ। এখন আমি পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব। দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম তেল। এখন দিয়ে দিব 5 ফোড়ন, তারপর দিয়ে দিব রসুন কুচি, কাঁচা মরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 2টা তেজপাতা। এখন দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া। পেঁয়াজ হলুদ তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আলু আর বাঁধাকপি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সব একসঙ্গে মিশিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। উল্টে পাল্টে দেওয়া হয়েছে, এখন আমি ঢেকে দিব। এই পর্যায়ে ঢেকে দিতে হবে না, পানি উঠেছে, ঢেকে দিলে বেশি নরম হয়ে যাবে। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আর ঢেকে দিব না। পাঁচ মিনিট পর পরে ভেবে নেড়ে দিতে হবে। বাঁধাকপি ভাজি আমার হয়ে গেছে। এখন আমি মাছ ভেজে নিব। দিয়ে দিচ্ছি তেল। এখানে রুই মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। মাছটাকে এখন উল্টে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ উঠিয়ে নিব। মাছ ভাজার তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি 1/2 চামচ আর রসুন পেস্ট দিয়েছি। আর দিয়ে দিব 1/2 পেস্ট 1 চামচ।
এর মধ্যে পেঁয়াজ আর মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। তেলের মধ্যে মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়েছে, এখন আমি ওর মধ্যে ভাজা মাছ দিয়ে দিব। মশলার সঙ্গে মাছটাকে এখন একটু মিশিয়ে দিব আর একটু কষিয়ে নেব। মাছ কষিয়ে নেওয়া হয়েছে, এখন আমি ওর মধ্যে ঝোলের পানি এখন দিয়ে দিব। মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। এভাবে মাছ ভুনা করলে খুব টেস্ট হয়। দেখতে পাচ্ছেন বাঁধাকপি আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভাজি করেছি, খুব টেস্ট এভাবে ভাজি করলে। আর এখানে মাছ কষানো করেছি। আজকের খাবার আমাদের, ভালো লাগলে ট্রাই করবেন বাসায়।